আব্দুল আল মামুন, আপনি লিখেছেন বাবা এখনো জীবিত আছেন, তাকে বোঝানোর পরেও ফুফুর সম্পত্তি দেন নাই, সেক্ষেত্রে দায়ভার কি আমাদের উপরে আসবে? আপনাদের উপরে এই মুহূর্তে আসবে না, তবে আপনার বাবা মৃত্যুর পর আপনি যদি সম্পদের মালিক হন বা যেভাবে হোক আপনি সম্পদের যখন মালিক হবেন, সেখানে ফুপুর যে পরিমাণ হিস্সা আপনার অংশে ঢুকেছে সেটুকু আপনাকে বের করে ফুফুকে আপনার ফেরত দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন। কারণ আপনার বাবার ওই সম্পদে ফুপুর জন্য ওই অধিকারটি আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, বিধায় আপনার বাবা চাইলেও সেটা আপনাকে দিয়ে দিতে পারবেন না। আমি যেরকম কোনো একটা জিনিস আরেকজন জিনিস আত্মসাত করে আপনাকে দিয়ে দিলেই সেটা আপনার জন্য বৈধ হবে না, ঠিক ব্যাপারটা সেরকম। এই জন্য আপনার বাবা যদি না দিয়ে থাকেন তিনি অপরাধী হবেন, আপনি সম্পদ পাওয়ার পর আপনার অংশ থেকে তার প্রাপ্য অংশ দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন।